বন্যাত্রাণ বিলিতে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাকেই ব্লকে নতুন দায়িত্ব দিয়েছে তৃণমূল। এই অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের দাবিও তুলেছে তারা। যে জনপ্রতিনিধিরা পালপাড়া এবং রক্ষিতপাড়ার বেশিরভাগ বাড়িতে বন্যাত্রাণের টাকা ঢুকিয়ে দিয়েছে সেই জনপ্রতিনিধিরা হচ্ছে দোষী। তার মধ্যে বিশেষভাবে দোষী হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য জয়শ্রী কর্মকার, যিনি এখন নাকি তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী। মোকদ্দমা রিজু হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন ওদেরকে ধরছে না কেন? যারা ওদের টাকা ঢুকিয়ে দিয়েছে তারা হচ্ছে প্রকৃতপক্ষে দোষী, তাদেরকে ধরা হোক। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেসও। আমি 316 নম্বর পিল আরেকটা করেছি, সেখানে 12টা ব্লক যুক্ত আছে। তার জন্য তৃণমূলের যারা সবটি মার্ডার কেসের আসামি তারা বড় বড় ভাষণ দিয়েছিল, এটাই তো হচ্ছে রীতিনীতি আর কি। আমি মামলা করেছি তার জন্য বলছে কি আমাকে হুঙ্কার দিচ্ছে, কত রকমের প্রাণের ভয়। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই জয়শ্রী কর্মকার হলেন তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। সম্প্রতি ব্লক স্তরে রদবদল করে তাকে হরিশ্চন্দ্রপুর 1-এর এ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে। 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল হরিশ্চন্দ্রপুরের 1 ও 2 নম্বর ব্লক। সেই সময় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জয়শ্রী কর্মকার। 2018 সালের শেষের দিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ঘোষণা করে রাজ্য সরকার। সেই ত্রাণের টাকা নিয়েই ওঠে একের পর এক দুর্নীতির অভিযোগ। মামলা হয় কলকাতা হাইকোর্টে, এফআইআরও করেন বিডিও। যদিও স্থানীয় প্রশাসন সূত্রে খবর বিডিওর দায়ের করা এফআইআরে নাম ছিল না জয়শ্রী কর্মকারের। এমনকি এখনও পর্যন্ত তদন্তে তাঁর যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল নেত্রী জানিয়েছেন বন্যাত্রাণের টাকা যখন বরাদ্দ হয় তখন তিনি সভাপতি ছিলেন না। পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।